আপনি সুবিধা মতো জিহাদকে ব্যবহার করবেন এটা নয়। কারণ দিলের ভিতরে আপনার তামান্না কি, আপনার দিলে কি চায়, মনে কি চায়, এইটা দেখেন যিনি, তিনি কে? মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানানো যায় কি? কিন্তু এদেশের কিছু কমবখত আছে, নির্বোধ আছে, এরা বলে আমরা দেখছো নি কিভাবে করে কি করে ফেলি, দিনের কাজ রাতে সেরে ফেলি, আল্লাহ কই আমাদের পক্ষে আছে, এই জন্য বারবার আমাদেরকে ক্ষমতায় বসায়। এরা আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানাতে চায়। আল্লাহ সে কথা কোরআনুল কারিমে বলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা বলে আমরা ঈমানদারদেরকে ধোকা দিয়েছি এবং ঈমানদারদের আল্লাহকেও ধোকা দিয়েছি। আরো আস্তে করে বলেন, আল্লাহ বলেন আসলেই তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিয়েছে। কে বলছে? বলেন আস্তে, পাশের লোক শুনলে আবার মায়ের হইতে পারে। বলেন কে? ধোকা কাকে দিতেছি? ফজরের সময় বিছনা ছাড়তে পারি নাই যে মুয়াজ্জিন সাহেবকে ধোকা দিয়েছি, ডাকসো যাই নাই। আসলে কি মুয়াজ্জিন সাহেবকে ধোকা দিছেন না নিজেরে দিছেন? জুমার আজান হয়েছে আসতে পারেন নাই যে দিলাম ধোকা ইমানদারদেরকে। ধোকা কাকে দিছেন? কথা কয় না, নিজেরে ধোকা দিছে। ও বোকা এটাও বুঝে না, ওই যে হাবিব মোহন যুক্তিবাদী সাহেব বলছিল যে এক বেটায় কয় বুঝি না হুজুর বুঝি না, তো উনি নাকি উনারা জিজ্ঞাসা করছে কি বুঝোস না, কয় কি যে বুঝি না সেটাই বুঝি না। কথা বুঝেন নাই মানে বুঝি না, কয় কি বুঝোস না, কয় যেইটা সেইটাই, যেইটা বুঝি না সেইটাই বুঝি না, মানে কি যে বুঝে না ওইটাই সে বুঝে না। কথা বুঝেন নাই? তো এইরকম নির্বোধ যারা, তারা মনে করে ইমানদার এবং আল্লাহকে আমরা ধোকা দিয়েছি বারবার। এই জন্য যখন নির্বাচন আসে তখন কৌশলে তখন ইমানদার সাজে ওরা। কথা কয় না সাজে না, তখন টুপি দেখবেন, পাঞ্জাবি দেখবেন, মসজিদে দেখবেন, হুজুরদেরকে দেখবেন, বিশাল বড় হুজুরদেরকে তখন 500-1000 হাদিয়া দেয়। আমার মতো ইমাম সাহেবরা তখন বুক ফুলাইয়া এক প্লেট খাবার আর 500 টাকার জন্য দৌড় দিয়ে যায়। এই জন্য হক কথা মুখ দিয়ে বের হয় না। কথা বলেন না কেন, ঠিক কি না? আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আল্লাহর হাবিব সতর্ক করেছেন ফাসেক ফুজ্জারদের প্রশংসা করতে। এখন হুজুররা যায় ফাসেক ফুজ্জারদের এমন প্রশংসা করে যে পারলে তারে নবী বানায় দিবে। কথা কয় না, কথা কয় না? এই তো গতকালকে এক রাত্রে প্রোগ্রাম করতে গিয়ে দেখি এক হুজুর এক নেতার এই যে প্রশংসা, 50,000 টাকা দিছে। কত? 50,000 টাকা দিছে মসজিদে হাইরে প্রশংসা, জোর কইরা জনগণকে ঠিক বলাইতে চায়, জনগণ এই যে হাসে, উনি প্রশংসা করে জনগণ হাসে। তা আমি পরে শেষ কালাম হইল আমার, আমি যখন আলোচনা শুরু করছি এখন আমার কাছে তো আর প্রশংসা বাইর হয় না, নেতা এখন আর স্টেজেও থাকতে পারে না। পরে যেই একটু বৃষ্টির ভাব, নেতা কয় হুজুর ওয়া শেষ দেন, বৃষ্টি আইতাছে। আমি কই আমি হলাম ওই বক্তা, বৃষ্টির ভিতরে আমিও ভিজি আমার শ্রোতাদেরকেও ভিজাই। কয় হুজুর তাহলে আমি গেলাম, আমি কই যান সমস্যা নাই। কথা বুঝছেন? এরপরে 2.5 ঘন্টা আলহামদুলিল্লাহ, শুক্রান বলছি বুঝানোর জন্য, ফোকরান বলছি না। এই হলো আমাদের তবিয়ত, ফাসেক ফুজ্জারদের প্রশংসা করে তাদেরকে আকাশে উঠায় দেয় আর উনিও মাইকটা ধরে বলে উনার মতো আল্লাহর ওলি আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা কয় না? বহু হুজুরের ওয়াজ শুনি, খালি এইদিকে যায় ওইদিকে যায় আর উনি লাইন মতো কথা বলে। কি লাইন মতো? শয়তানরাও খুশি করে, কাফেররাও খুশি করে, মুনাফিকরাও খুশি করে, ও নিজেই তো বড় মুনাফিক বক্তা। খুশি করতে হবে কাকে? আল্লাহকে।
খুশি করতে হবে কাকে কথা বলতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে গোলাম আমার ইবাদত করবি বাবা মার খেদমত করবি সুবহানাল্লাহ বলবেন না